আমরা যখন নতুন কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে যাই, অর্থাৎ যে লোকটার সঙ্গে আগে আপনার হোয়াটসঅ্যাপে কোনো প্রকার চ্যাটিং হয়নি, এরকম যদি কাউকে আমরা মেসেজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ফোনে সেভ করার পরে তারপর তাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনে যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ না করেই তাকে মেসেজ করবেন। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছে আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো মোবাইলে নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারের মধ্যে। তো ব্রাউজারে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখানে টাইপ করবেন wa.me, তারপরে আপনারা একটি স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে আপনারা যে কান্ট্রিতে ফোন করবেন সেই কান্ট্রি কোডটি এখানে সিলেক্ট করবেন। যেহেতু বাংলাদেশে আমি ফোন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করব, এর জন্য আমি +88 প্রথমে দিয়ে নিলাম। নেয়ার পরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের পুরো যে ফোন নাম্বারটি রয়েছে আপনারা কী করবেন, এখানে ফোন নাম্বারটি টাইপ করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু অনেকগুলো অলরেডি সার্চ করেছি, আমি এখান থেকে যে কোনো একটি দেখিয়ে দিচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নাম্বারগুলো কিন্তু আমি একটাও চিনি না। এরপর যদি আপনি এখানে ইন্টার করেন, অর্থাৎ আপনারা যদি নিজেকে ইন্টারে প্রেস করেন, আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে কিন্তু ঠিক এরকম একটি পপ আপ চলে এসেছে। এখানে লেখা আছে কন্টিনিউ টু হোয়াটসঅ্যাপ, এবং এখানে একটি অপশন চলে এসেছে কন্টিনিউ নামে। আপনারা যে কাজটি করবেন, এই কন্টিনিউয়ের উপরে ক্লিক করবেন। এই কন্টিনিউয়ে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে সরাসরি আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যে নাম্বারটি লিখে আপনি টাইপ করে ইন্টার প্রেস করেছেন সেই নাম্বারটিতে কিন্তু সরাসরি মেসেজ দেওয়ার অপশন চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটি আমাকে ফোনে সেভ করতে হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।